তো আমি এখানে গাছের কাঁচা পাকা বড় নিয়ে নিচ্ছি। ভিতরে ভিতরে কয়টা পেকে গেছে, গাছের বড় দিয়ে বড় আচারটা তৈরি করে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাইমুনা কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। কেটো ডায়েট যারা করতেছেন তাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার আজকের স্পেশাল রেসিপিটা হচ্ছে কাঁচা পাকা বরইর আচার। তো ভাবতেছেন ডায়েটে আবার কাঁচা পাকা বরইর আচার কীভাবে খাবেন, তো আমি আজকে দেখিয়ে দেবো কাঁচা পাকা বরইর আচারটা কীভাবে তৈরি করলে আপনারা ডায়েটেও খেতে পারেন। তো চলুন আজকের রেসিপিটি দেখা যাক। আমার কাছে অনেক কাপড়ে প্রশ্ন করেছে যে বরই খাওয়া যাবে কি না। তো বরই যেহেতু ওনাদের মনে সন্দেহ আছে বরই খাওয়া যাবে কি না, বরের আচারটা কীভাবে খাবে, তো আমি আজকে বলবো বরের আচারটা কেন খাবেন এবং বরইটা কেন খাবেন সেটাও বলবো ভিডিওতে। তো সেটা জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। বরের আচারটা কেন খাবেন এবং এটা কেন খাওয়া দরকার, বরের আচারটা এবং বরই রেসিপিটা কেন খাবেন সেটা আমি ভিডিওতে বলবো। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আমার বরের আচার তৈরি করতে কী কী লাগতেছে। তো এখানে দেখেন আমি, তো এখানে আমি কাঁচা পাকা বরই নিছি 1 কেজির মতো। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন দেখিয়ে দিচ্ছি আমার কী কী মশলা লাগবে। এখানে আমি এখানে 5 ফোড়ন মশলা নিছি। আর ডায়েটে কিন্তু আমরা সব ধরনের মশলা খেতে পারবো, এটা কোনো বারণ নেই। ডাক্তার জাহাঙ্গীর কবির বলছে সব ধরনের মশলা খাওয়া যাবে, রিয়েল হতে হবে, মানে অরিজিনাল। বাজারে প্যাকেটের গুঁড়ো মশলা কিন্তু শরীরের ক্ষতি করে। তো এখানে আমি নিছি এক মুঠের মতো ছোটো রসুন কুশি, এটা আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করবে। আর এখানে নিছি আমি 7 মতো লবণ এবং 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরা ধনিয়া পাউডার মিক্স, এখানে মানে আধা চামচ জিরা পাউডার আধা চামচ ধনিয়া পাউডার মিক্স করে নিছি। আর এখানে 5-6টা শুকনো মরিচ নিছি। এখানে আমি গুঁড়া মরিচগুলো নিই নাই, কারণ মশলাগুলোতে ঝাল আছে, এই জন্য আমি নিই নাই। যেহেতু আমিও খাবো, আমার বাচ্চাও খাবে, এই জন্য আমার বাচ্চারা আবার টক আচার পছন্দ করে। তো এরপর আমি এখানে এখন দেখিয়ে দেবো 5 ফোড়ন মশলাটা আমি গুঁড়ো কীভাবে করবো। তো আমি প্যাকেটটা খুলে নিছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন মশলাগুলো। এটাকে হালকা আমি টেলে নেব। টেলে নেওয়ার সময় একটা ভালো ফ্লেভার আসবে, তখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো নেড়ে চেড়ে নিলাম। তো আমার দেখেন 5 ফোড়ন মশলাটা আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এটাকে পাউডার করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে 1 কাপ খাঁটি সরিষার তেল। দিয়ে দিচ্ছি আমি আস্ত কিছু মশলা, এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন কী কী দিবেন। এরপরে এটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। ভালো সুন্দর একটা ফ্লেভার আসলে তখন আমার মশলাগুলো থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি বরইগুলোকে। বরইর বোটাটা অবশ্যই ছেলে নেবেন। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টা শুকনো মরিচ দিলাম, এটা আরগুলো পরে দিব। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো এখানে আমি 5 ফোড়ন মশলাটা গুঁড়ো করে নিছি। এখন দিয়ে দিচ্ছি 1-2 চামচ 5 ফোড়ন মশলা। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি হাতাটা দিয়ে এই পর্যায়ে চুলের ঝালটা কমিয়ে রাখবেন।
চুলার জলটা কমিয়ে রেখে আমি এটাকে 5 মিনিট ঢাকনা বন্ধ করে 5 মিনিট সিদ্ধ করে নেব। তো ফিরে আসতেছি 5 মিনিট পরে। বড়গুলোকে ভেঙে দিচ্ছি যাতে করে এর থেকে পানিগুলো শুকিয়ে যায়। আর আমার চ্যানেলে শুকনো বরইর আচার রেসিপি দেওয়া আছে, আপেলগুলোর বরই রেসিপি দেওয়া আছে, ওগুলোতে আমি যারা ডায়েট করে না তারাও খেতে পারবেন। তো ওগুলো কীভাবে তৈরি করবেন সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা রসুনগুলো। এই পর্যায়ে কিন্তু আমার আচারটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে আরও শুকাতে পারেন, তো আমি আর শুকাবো না, ইনস্ট্যান্ট খাবো। আর আপনারা এটা যদি বছর জুড়ে সংরক্ষণ করবেন তাহলে আপনারা কী করবেন, বরের যে এক্সট্রা পানিগুলো আছে সেটা আপনারা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। এরপরে আপনারা একটা ভয়ামের মধ্যে ঢুকিয়ে এটাকে সরিষার তেল দিয়ে ছাদের উপরে বা রোদের মধ্যে শুকাতে পারেন। দেখবেন আপনাদের বছর জুড়ে আচারটা খুবই ভালো থাকবে। বরই আচার তৈরি করে খাওয়ার কারণটা হচ্ছে যে বরইটা আমাদের ওজন কমাতে সাহায্য করে। তো সেই ক্ষেত্রে আমরা এটা রেখে রেখে কীভাবে খাবো, যেহেতু সবসময় ডায়েট করার মানে ওজন কমার খাবার তো পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি এটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন, আপনার খাবারের তালিকাতে একটু একটু করে এটা রাখতে পারেন। রসুনটা দেওয়ার পরে আপনি আচারটাকে বেশিক্ষণ চুলার উপরে রাখবেন না, রাখলে রসুনটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমরা রসুনটা কীভাবে কোরকুরে রাখবো সেটার জন্য হালকা জাস্ট একটু মিলিয়ে নেব বরইর সাথে। তো এটা যখন আপনি খাবেন তখন দেখবেন রসুনটা কোরকুরে লাগবে, খেতে ভালো লাগবে আপনাদের। এই তো দেখেন আমার বরইর আচার সম্পূর্ণ রেডি। এখন কিন্তু অনেকগুলো পানি শুকিয়ে গেছে। আশা করতেছি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাবেন। এরকম নিত্য নতুন কিটো ডায়েটের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমার কিটো ডায়েটের আচারটার মধ্যে কিন্তু আমি চিনি দিই না বা কোনো ধরনের মিষ্টি অ্যাড করিনি। তো আপনারা যারা ডায়েট করতেছেন এখানে কোনো ধরনের চিনি অ্যাড করবেন না, বরইটা নেবেন যে আপনি আচারটা তৈরি করবেন। বরইতে এমনিতে টক হয়, যেগুলো বরই একটু হালকা মিষ্টি আছে একটু টক আছে ওইরকম বরইটা চুজ করলে ভালো হয়। আর আপনারা চাইলে এখানে তেঁতুলের রস দিতে পারেন, আমি এখানে কোনো ধরনের তেঁতুলের রস ইউজ করিনি। বরইর ফ্লেভারটা, তেঁতুলের রস দিলে বরইর ফ্লেভার কমে যাবে, এই জন্য আমি শুধু বরইর ফ্লেভার রাখার জন্য আর এখানে বাড়তি কোনো কিছু অ্যাড করিনি।